হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই এই নতুন ব্লগটা দেখার জন্য। আজকের এই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো, আর যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তোমরা যারা আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে ফলো করো, তোমরা অলরেডি দেখেছো আমি ওখানে ছবি পোস্ট করেছি। তো আমরা বেশ কিছুদিন ছিলাম না এখানে, আমরা গেছিলাম পিটসবার্গ। তো আমার মাসির মেয়ের আরাঙ্গেট্রম ছিল, তো ওখানে গেছিলাম। তো সেই উপলক্ষে গিয়ে তারপরে আর কয়েকটা জায়গা আমরা ওখান থেকেও ঘুরতে যাই, চেক আউট করি। সাধারণত আমাদের সেরকম খুব একটা সময় পাওয়া যায় না, একসাথে ঘুরতে যাওয়াও হয় না খুব একটা। কাছে পিঠে হয়তো যাওয়া হয়, বাট দূরে কোথাও যাওয়া হয় না। মাঝে সময় অনেকদিন ছিল না, ওর কনফারেন্স ছিল, আমরা একাই ছিলাম এখানে। তো তাই জন্য আর কি সময় বললো ঠিক আছে, যখন যাওয়াই হচ্ছে তো কয়েকটা জায়গা আমরা চেক আউট করবো, সেটাই করেছি। তো ফিরে এসে যা হয়, একটা লং ট্রিপ করে আসার পরে একটা তো ধকল যাই, শরীর মোটামুটি তিনজনেরই একটু আর কি, মানে খুব খারাপ না হলেও মানে একটু ডাউন আছে। আর ঐশানিরও একটু শরীরটা খারাপ, যেহেতু এটা চেঞ্জ হয়েছে, ওয়েদার চেঞ্জ হয়েছে, এখানে প্রচুর গরম আর ওখানে গিয়ে অতটাও গরম নয় আর কি। আর আমরা আর একটু নর্থের দিকে গেছিলাম, নর্থ ইস্ট বলতে পারো। তো তাই জন্য আর কি ওই দিকটাতে মানে বেশ মানে ঠান্ডা অতটা না হলেও গরম ছিল না আর কি, হাওয়াটাও ঠান্ডা ছিল। তো ওই আর কি একটু চেঞ্জেস হয়ই আর কি। তো তাই জন্যে একটু হালকা শরীরটা ওর খারাপ আর কি। যে ওকে আমি বসিয়ে রেখেছি, ও দেখছে কোকোমেলন, আর আমি সেই ফাঁকে বাকি যে রান্নাগুলো যেগুলো আছে সেগুলো আমি সেরে ফেলি। আলু সেদ্ধটা আমি করে নিয়েছি, তো আলুটা সেদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, আর এদিকে আমি আলুটা দিয়েও দিয়েছি। তো আগেই তোমরা দেখেছো যে আমি অলরেডি পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজ আর যে ডালটা চানা ডাল ওগুলো সব দিয়ে ভালো করে ভেজেতেছি, নিয়ে তার মধ্যে কারি পাতাও দিয়েছি, এবার আলুটা অ্যাড করে দিয়েছি, নুন টুন দিয়ে ভালো করে এবার মিক্স করে নেবো, একটু ঢেকে রাখবো। এইভাবে আলু চোখাটা করলে বেশ ভালোই লাগে খেতে। আলু ভাতে এমনি তো আমরা ভালোবাসি, তো তাই জন্য সেটা ঠিক আছে, বাট একটু মাঝে মাঝে একটু চেঞ্জ করলে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না করতে করতে ওইদিকে কিন্তু ওইখানে ওখান থেকে উঠে আমার কাছে চলে এসছে, তোমরা ওর আওয়াজটা হয়তো শুনতেই পাবে। যাই হোক, তো এইভাবেই আর কি চলছে আমাদের দিন। তো রান্নাগুলো করতে হচ্ছে, মাঝে অনেকদিন ছিলাম না, কিন্তু না থাকলেও এসে ফিরে এসে তো খেতে হবে। তো ওই জন্যে পরে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো, নিশ্চয়ই ঘুরতে গেছিলাম পুরোটাই ভালো করে শেয়ার করব। ভালো হয়েছে, আমাদের সময়টা বেশ ভালোই কেটেছে ওখানে। আমার মাসির মেয়ের আরাঙ্গেট্রমে আমরা গেছিলাম, তো ওখানে খুব ভালো সময় কেটেছে। তা ওখান থেকেও আমরা কয়েকটা জায়গায় গেছিলাম ঘুরতে, যাওয়ার সময় ফেরার সময় সব মিলিয়ে আর কি। তো সেটাও আমি ব্লগে শেয়ার করব, অন্য কোনো একটা ব্লগে শেয়ার করব। হয়তো একটু সময় লাগবে, কারণ ওইখানে শরীরটা একটু খারাপ, কারণ ওকেও দেখতে হচ্ছে, ওকেও সময় দিতে হচ্ছে। তো যাই হোক, এই করতে করতে দেখো আমার মোটামুটি হয়ে এসছে এটা। এটা আমি আর একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। আর আমার অন্য যা ভাত ডাল এগুলো হয়ে গেছে, মসুর ডাল আমি করেছি। মসুর ডালটাই আমরা একটু মানে রেগুলার বলতে গেলে মসুর ডালটাই বেশি খাওয়া হয়, মুগ ডাল হয় বাট মসুর ডালটাই বেশি খাই। ঐশানিকেও খাওয়াই, ওকে ওরও খুব পছন্দ ডাল আর এটা খাওয়া। তো আর তার সাথে তোমার ভাত তোমার হয়ে গেছে। আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে কচু। তো এখানে আসার পরে আমার সেরকম করা হয়নি, তো জাস্ট ওটা এনেছিলাম যে দেখি করে দেখি। ওটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে সেদ্ধ করে তারপরে মেখে টেকে মানে ওটা রেডি আছে, তোমাদের আমি একটু পরেই ওটা দেখাবো। সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ওটা মেখে, নুন টুন দিয়ে মেখে টেকে রেখে দিয়েছি। তো ভালোই লাগে, ভাতের সাথে খেতে ভালোই লাগবে। ঐশানিকেও খাওয়াবো ফার্স্ট টাইম, দেখি যে ও খেয়ে কেমন লাগে। এটাকে ঢেকে রেখে দিই, দিয়ে তারপরে ওই দেখো এই করতে করতে আবার ঐশানি চলে গেছে মনে হয় কোকোমেলন দেখতে। তো আমি ওকে গিয়ে দেখে আসি যে ও কী করছে। আর দেখো এইটা হচ্ছে আমার সেই কচু মাখা, তো মেখে আমি রেখে দিয়েছি এখানে। তো এইগুলো থাক এখানে, আমি একটু গিয়ে ঐশানিকে দেখে আসি ততক্ষণ। আর এই দেখো এই সেই আমার কচু মাখা যেটা আমি মেখে দেখেছি, কচুগুলো সেদ্ধ করে নিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, একটু উপর থেকে সর্ষের তেল একটু ছড়িয়ে দেবো, ভালোই লাগবে খেতে। ঐশানিকেও খাওয়াবো, দেখি কেমন ওর লাগে। এই দেখো ঐশানি এখন এখানে আবার চলে এসছে বেডরুমে, আর ও কোকোমেলন দেখছে, আর চাদরটাও তুলে ফেলেছে। ও বাড়িতে থাকলে বাইরে কোথাও সেরকম করে না, বাট বাড়িতে থাকলে খাটে চাদর পাতা থাকলে সেটা একদম তুলেছে,
তুলে নিয়ে জড়িয়ে সারা ঘর ঘুরে বেড়াবে, আর না হলে এরকম শুয়ে থাকবে, বসে থাকবে বা খেলবে চাদরটা নিয়ে। কিছু করার নেই, ওটা ও করছে। আজকে ওর শরীরটাও খারাপ বলে ওকে আর বেশি কিছু বলছি না। থাক, আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ ও দেখছে কোকোমেলন। আর টিভিটা আমাদের বেশ উঁচুতে রাখা যাতে ও অ্যাক্সেস না পায়, আর বেশ দূরেও আছে একদম কাছ থেকে যাতে না দেখে। এখানে কোকোমেলনটা চলছে, ভালোই লাগে আমারও, মাঝে মাঝে মনে হয় একটু বসে দেখি আর কি। তো তবে হ্যাঁ, ওর অ্যাডিকশান খুব একটা নেই, তাই জন্যই আর কি অন্য অন্য অ্যাক্টিভিটিসে ওকে বিজি করে রাখি। আজকে যেহেতু আমার একটু কাজটা আমি করছি আর কি, করে রাখছি সব কিছু, তাই জন্যই আর কি ভালো থাকো দেখুক, একটা জায়গায় বসে তাহলে বা শুয়ে দেখবে, একটু রেস্ট পাবে। আমার হয়ে গেছে আলু চোখাটা, এখানে আমি বাস একটু এ করে নিয়ে তারপরে ঢেকে রাখবো, একটু ঢেকে তারপরে গ্যাসটা অফ করে দেবো। যেহেতু মাঝে আমরা অনেকদিন ছিলাম না, তো তাই জন্য উইকেন্ড থাকা সত্ত্বেও সৌম্য ল্যাবে গেছে। আর এমনিতেও ও কাজ থাকলে তো যেতে হবেই, এক্সপেরিমেন্ট থাকলে তো যেতে হবেই উইকেন্ডে, তো ও গেছে আজকে ল্যাবে। তো তারপরে ও আসার পরে লাঞ্চটা আমরা করবো, কিন্তু ওইখানেকে তার আগে খাইয়ে দেবো, ওই জন্য এটা করে নিচ্ছি। এই আলু চোখাটা হয়ে গেলেই আমার বাকি তো সব হয়েই গেছে, ভাত ডাল সবই হয়ে গেছে। এটা আলু চোখাটা আমি হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে একটা ছবি তুলে রাখি তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখি আমার মসুর ডালটাও হয়ে গেছে, মসুর ডালটা রাখা ছিল তো তোমাদের দেখাচ্ছি, ধোঁয়া উঠছে, আমি ঢেকেই রেখেছিলাম এখানে। একদম সব কিছু গরম গরম ভালো লাগে খাওয়ার সময়, তো ভাতটাও গরম, ওদিকে ডাল, আর তারপরে তোমার এই আলু চোখা, আর হচ্ছে আমাদের কচু মাখা। এটা আমি প্রথমবার এখানে করেছি, আশা করি ভালোই লাগবে, ঐশানিরও ভালো লাগবে, প্রথমবারও খাবে, তো জানি না কীরকম লাগবে, বাট আশা করি ভালো লাগবে ওর। আর এই বাইরেটা দেখো, বাইরেটা এত সুন্দর ওয়েদার, এখান থেকে জানি না কতটা কি বোঝা যাচ্ছে। দুদিন আগেও বেশ গরম ছিল, খুবই হিউমিড ওয়েদার, কিন্তু আজকে ওয়েদারটা খুব প্লেজেন্ট, বাইরে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে যারা বাইরে গেছে হাইক করতে বা এমনি ঘুরতে, তাদের ভালোই লাগবে, খুব একটা কষ্ট হবে না, কারণ আজকে অতটা হিউমিডিটি নেই। তো তোমাদের এখান থেকেই দেখাচ্ছি, দেখো নেক্সট মান্থে আশা করি ফল কালার্স চলে আসবে, তখনও তোমাদেরকে দেখাবো, তখন দেখবে এই গ্রিন লিভসগুলোই অনেকটা ইয়েলো বা অরেঞ্জ হয়ে গেছে, তো ফল কালার্সটা তোমাদের দেখাবো। তো চলো, ভিডিওটাকে আর বেশি বড় করছি না, আজকে ছোটই রাখছি। আজকে মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো চলো এখানেই শেষ করা যাক আজকের ব্লগটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাছের মানুষদেরকে নিয়ে ভালো থেকো, আর এইভাবেই আমাদের পাশে থেকো। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ব্লগস।